প্রিয় ছাত্রছাত্রীরা আজকের অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদের বদমাস এর নিয়ম সহ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ সরল করিয়ে দেবো এই ক্লাসটা মন দিয়ে ভালো করে দেখো দেখবে তোমরা সরল অতি সহজে করতে পারছ ঠিক আছে সরল থেকে এর আগে আমি অনেক ক্লাস নিয়েছি তোমরা যারা দেখো নি ক্লাসগুলো দেখে নিও আর আজকের আমি তোমাদের বদমাসের নিয়ম সহ কয়েকটা সরল দেখাবো তো সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস মন দিয়ে ভালো করে দেখো দেখে ম্যাথ কপিতে এগুলো প্র্যাকটিস করো ঠিক আছে আর সবার প্রথমে নরেন্দ্র যদি টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে যখনই আমি কোনো ক্লাস নেব ক্লাসের লিঙ্ক তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ক্লাসগুলো করতে পারবে তা চলো ক্লাসটা শুরু করি মন দিয়ে ভালো করে দেখো দেখো প্রথমে আসছি বদমাস বিও ডি এম এস দেখো পদ্মাসের বি মানে হচ্ছে ব্র্যাকেট প্রথমে থাকে লাইন ব্র্যাকেট বা রৈখিক বন্ধনী তারপরে থাকে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী তারপরে থাকে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী তারপরে থাকে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী বোঝা গেছে সেকেন্ড হচ্ছে দেখো সেকেন্ড হচ্ছে অফ অফ ইংলিশে বলে অফ বাংলায় বলে এর ঠিক আছে তারপরে দেখো ডি হচ্ছে ডি ফর ডিভিশান ইংলিশে হলো ইংলিশে ডিভিশন বাংলায় হলো ভাগ আর এম ফর মাল্টিপ্লিকেশান ইংলিশে হলো মাল্টিপ্লিকেশান আর বাংলায় হলো গুণ আর এটা হলো এ ফর অ্যাডিশান ইংলিশে হচ্ছে অ্যাডিশান বাংলায় হচ্ছে যোগ আর এস ফর সাবস্ট্রাকশান ইংলিশে বাংলায় হচ্ছে বিয়োগ তাহলে এই হচ্ছে বদমাস বুঝতে পারছো এই নিয়ম দিয়েই কিন্তু সরলগুলো করতে হবে এই নিয়মের বাইরে সরল করা যাবে না বাইরে অন্যভাবে করলে হয়তো মিলে যাবে উত্তরটা কিন্তু স্যার ইচ্ছা করলে কেটে দিতে পারে সুতরাং সব সময় নিয়মের মধ্যে চলবো নিয়মের বাইরে যাব না তাহলে সরলগুলো কীভাবে করব বদমাস নিয়মে করব তাহলে তাহলে বোঝা গেছে বি ফর ব্র্যাকেট ও ফর অফ বা এর ডি ফর ডিভিশান বা ভাগ এম ফর মাল্টিফিকেশান বা গুণ এ ফর অ্যাডিশান বা যোগ এস ফর সাবস্ট্র্যাকশান বা বিয়োগ এই নিয়মেই কিন্তু করব। তো চলো কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিই কীভাবে এই বদমাশের রুলসটা ফলো হচ্ছে দেখো ভালো করে দিয়ে ক্লাসটা দেখো ধরো একটা সরল দিচ্ছি তোমাদের সেভেন প্লাস দেখো থার্ড ব্র্যাকেট থ্রি প্লাস সেকেন্ড ব্র্যাকেট এইট মাইনাস ফার্স্ট ব্র্যাকেট থ্রি প্লাস টু মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো অ্যান্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো দেখো এই থ্রি থেকে ওয়ান পর্যন্ত উপরে লাইন ব্র্যাকেট দিলাম ঠিক আছে এটাকে সিমপ্লিফাই করতে হবে সরল করতে হবে দেখো কীভাবে করবো এক্ষুনি বদমাশের নিয়ম বললাম দেখো বদমাশের নিয়মের মধ্যে সবার আগে রয়েছে লাইন ব্র্যাকেট বা বার ব্র্যাকেট বা প্রথম বন্ধনী তো এইটার কাজ করব দেখো বাকিগুলো যা ছিল তাই রাখব এগুলো করবোই না কিন্তু কখনও ভুল করে এইগুলো এইগুলোর কাজ করবে না যেটার কাজ আগে সেটাই করব। এটাই হচ্ছে বদমাচ্ছে নিয়ম এবার দেখো তো এটার মধ্যে আবার বার ব্র্যাকেট বা লাইন ব্র্যাকেট বা রৈখিক বন্ধনী কাজ তো আগে বুঝলাম কিন্তু এর মধ্যে কার কাজ আগে দেখো তো এর মধ্যে যোগের কাজ আগে তো সেই যোগটাই করবো একসাথে সব করে দেবো না যোগটাই করব। এর মধ্যে আবার যোগের কাজ আগে তাহলে যোগটা করছি তিন আর দুয়ে কত হলো পাঁচ ফাইভ ফাইভ মাইনাস ওয়ান কিন্তু লাইন ব্র্যাকেট এখনও শেষ হয়নি থাকলো একসাথে করব না পরের লাইনে করব দেখো সেভেন প্লাস থার্ড ব্র্যাকেট ওপেন হচ্ছে থ্রি প্লাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন হচ্ছে এইট মাইনাস ফাইভ থেকে ওয়ান মাইনাস করে দেখো ফোর হলো সেকেন্ড ব্র্যাকেট বন্ধ হলো থার্ড ব্র্যাকেট বন্ধ হলো বোঝা গেছে এই পর্যন্ত বোঝা গেছে তো কমেন্টস করে জানাবে এবার দেখো সেভেন প্লাস থার্ড ব্র্যাকেট ওপেন হলো থ্রি প্লাস এবার এইট থেকে ফোর মাইনাস করলে কী হয় ফোর হয় সেকেন্ড ব্র্যাকেট উঠে গেলো কাজ হয়ে গেছে উঠে গেছে থার্ড ব্র্যাকেট হলো এবার দেখো তো সেভেন প্লাস ফোর আর থ্রি অ্যাড করলে কী হয় সেভেন হয় তাহলে সেভেন আর সেভেন অ্যাড করলে কত হয় ফর্টি এটাই হলো আনসার বোঝা গেছে কী হবে বদমাশের রুলস ফলো করলাম এইভাবে কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্রথম অঙ্কটা বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে এবং এটা বুঝে নিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো পরেরটা চলো দেখো এইটিন থার্ড ব্র্যাকেট ওপেন হচ্ছে এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন হচ্ছে ফাইভ মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট ওপেন হচ্ছে থ্রি মাইনাস থ্রি মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট বন্ধ সেকেন্ড ব্র্যাকেট বন্ধ থার্ড ব্র্যাকেট বন্ধ ঠিক আছে থ্রি আর টুর উপরে লাইন ব্র্যাকেট বা রৈখিক বন্ধনী বা বার ব্র্যাকেট যে ঠিক আছে এটা হলো এবার জানো তোমরা বন্ধ নিয়মে প্রথমে বারের কাজ বা লাইন ব্র্যাকেট বা রকিক বন্ধনের কাজ তাহলে বাকিগুলো যা ছিল তাই রাখবো কিচ্ছু করব না এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম ফাইভ মাইনাস টু থ্রি মাইনাস থ্রি থেকে টু মাইনাস করলে কী হয় ওয়ান হয় না ওয়ান দিলাম ফার্স্ট ব্র্যাকেট বন্ধ সেকেন্ড ব্র্যাকেট বন্ধ থার্ড ব্র্যাকেট বন্ধ করলাম এবার দেখো এইটিন মানে আঠারো থার্ড ব্র্যাকেট দিলাম আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দিলাম পাঁচ বিয়োগ দুই তিন থেকে দুই বার দিলে কি আর দুই হয় এবার একটা জিনিস মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবে ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে সব সময় এর থাকে আবার বলছি ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে সব সময় এর থাকে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে এর থাকে তাহলে এখানে কি হলো টু দুই এর বাংলায় হলে এর দেবো ইংলিশ হলে অফ লিখবো অফ লিখবো ইংলিশ হলে কিন্তু মনে রাখবে তাহলে থ্রি থেকে ওয়ান মাইনাস করলে কি হয় টু হয় ঠিক বোঝা গেছে এই পর্যন্ত বোঝা গেছে কিনা কমেন্টস করে জানাবে কিন্তু এবার চলো এইটিন থার্ড ব্র্যাকেট দিলাম এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম ফাইভ মাইনাস টু আর এর কাছ আগে জানো এরের কাছে আগে তা টু আর টু ইন্টু করে কী হয় ফোর হয় এর বা অফ কিন্তু একই সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করলাম থার্ড ব্র্যাকেট বন্ধ করলাম এইটিন থার্ড ব্র্যাকেট খুলছি এইট মাইনাস পাঁচ থেকে চার বাদ দিলে এক থাকে সেকেন্ড ব্র্যাকেট কাজ হয়ে গেল থার্ড ব্র্যাকেট দিলাম এবার দেখো এইটিন আবার দেখো ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে কি আছে ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে অফ আছে অফ বা এর বাংলা এর ইংলিশ অফ আর এইট থেকে ওয়ান মাইনাস করলে সেভেন হয় ঠিক আছে এইটিন এর সেভেন এর মানে ইন্টু কিন্তু এর আর ইন্টুর মধ্যে পার্থক্য কি এর কাজ আগে হয় ইন্টুর কাজ পরে হয় তাহলে এইট্টিন আর সেভেন ইন্টু করলে কত হয় ওয়ান টু সিক্স এটাই হলো আনসার বোঝা গেছে বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ক্লাসটা কেমন লাগলো তাও কিন্তু জানাবে চলো এবার তোমাদের এই দুটো তো বুঝিয়ে দিলাম এবার আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দিচ্ছি বাড়িতে করবে আনসারটা কমেন্টস করে জানাবে লেখো এক নম্বর এইটিন মাইনাস থার্ড ব্র্যাকেট সরি সেকেন্ড ব্র্যাকেট দাও থার্ড নয় নাইন প্লাস ফার্স্ট ব্র্যাকেট ফাইভ প্লাস এইট মাইনাস সিক্স ফার্স্ট ব্র্যাকেট বন্ধ সেকেন্ড ব্র্যাকেট বন্ধ এইটা সিক্সের উপর লাইন ব্র্যাকেট দেবে এটা ভালো করে প্র্যাকটিস করবে করে আমাকে কমেন্টস করে জানাবে দু নম্বর দিলাম এটা এক নম্বর দু নম্বর দিচ্ছি দেখো মন দিয়ে দেখো দু নম্বরটা লেখো সেভেন্টি টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিভাইডেড বাই ভাগ সিক্স গুন ফোর মাইনাস সেভেন্টি টু ভাগ ব্র্যাকেটের মধ্যে ছয় গুণ চার এই দুটো তোমাদের এই দিলাম তোমরা এই দুটো করে অবশ্যই আমাকে পাঠাবে কমেন্টস করে পাঠাবে ঠিক আছে আর হচ্ছে কেমন লাগলো আজকের ক্লাস সে তো জানাবেই আর সরলের উপরে অনেক ক্লাস নিয়েছি সেই সিমপ্লিফাই বা সরলের ক্লাসগুলো দেখো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে আর সাবস্ক্রাইব করা না করে নাও পরের ক্লাসে আবার দেখা হবে